হ্যালো ফ্রেন্ডস, আই এম আকাশ পাল, ইউ আর ওয়াচিং আকাশ টেকনিক্যাল। সবাইকে স্বাগত জানাই আজকের আমার নতুন ফ্রেশ নিউ ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আকাশ টেকনিক্যাল। চলুন শুরু করা যাক। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো চ্যাট সিম। চ্যাট সিম জিনিসটা কী বা চ্যাট সিম কাদের লাগে বা চ্যাট সিম কীভাবে কাজ করে আমি আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো চ্যাট সিম হলো একটা বেসিক্যালি একটা সিম, সেটা যদি অ্যানুয়ালি একবার মানে বছরে একবার রিচার্জ করলেই সারা বছর তাকে আপনাকে ফ্রি সার্ভিস প্রোভাইড করবেন মেসেজ করার জন্য থ্রু ইন্টারনেট, থ্রু আমাদের মেসেজিং অ্যাপ্লিকেশান যেগুলো আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড বা আইওএসে, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ বলুন, উইচ্যাট বলুন, ব্ল্যাকবেরি মেসেঞ্জার বলুন বা ফেসবুক মেসেঞ্জার বলুন। মেনলি ওটা একটা সিম, শুধু ইন্টারনেটের থ্রু দিয়ে আর কি মেসেজিং সেন্ড বা রিসিভের কাজটা করে। কিন্তু এই কী বলবো, চ্যাট সিমের যে ফিচার্সগুলো বা চ্যাট সিমের যে সার্ভিস সেটা কিন্তু ইন্ডিয়ায় কোথাও প্রোভাইড করে না, এটা শুধু বাইরের কান্ট্রি ধরুন ইংল্যান্ড বলুন, স্পেন বলুন বা ফ্রান্স বলুন বা ইউএসএ বলুন, সেখানে ব্যবহার করা হয়। কিন্তু চ্যাট সিম দিয়ে সুবিধাও আছে আর অসুবিধাও আছে। চ্যাট সিম এমনই একটা সিম, সেখান থেকে শুধু ইন্টারনেটের মাধ্যম দিয়ে ধরুন মেসেজ সেন্ড করা যাবে বা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কলও করা যাবে। কিন্তু এমনি যেমন আমরা কল করি, সেই নেটওয়ার্ক ছাড়া কোনো কল কিন্তু হবে না, অফলাইন কলিং হবে না, শুধু অনলাইন কলিং হবে। কিন্তু কারা কারা চ্যাট সিম ইউজ করে, যারা ধরুন একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রি ট্রাভেল করে বা রোমিংয়ের চার্জ লাগে বা এক্সট্রা চার্জ দিতে হয়, তারা তাহলে চ্যাট সিম ইউজ করতে পারে। আপনারা তো হয়তো অনেকেই জানতেন না যে চ্যাট সিম জিনিসটা কী বা চ্যাট সিম আদৌ কিছু আছে নাকি এরকম কিছু বলে, তাই জন্যই আর কি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা। হয়তো যারা ইন্ডিয়ায় থাকেন তাদের চ্যাট সিম কোনো ফাংশনেই লাগবে না, কিন্তু যারা ধরুন বাইরে থাকেন বা বারবার অন্য অন্য কান্ট্রিতে বিজনেস পারপাস বা কোনো পার্সোনাল ইউজের জন্য ট্রাভেল করতে হয়, তারা কিন্তু চ্যাট সিম ইউজ করতেই পারেন, সেটা খুবই ভালো। আর চ্যাট সিম যদি কিনতে হয় আপনাদের ফার্স্টে হচ্ছে মানে কেনার বাইং প্রাইসটা দিতেই হবে, তারপর যেমন রিচার্জ অ্যানুয়াল রিচার্জের প্রাইস তেমন দিতে হবে। তো চ্যাট সিম কাজটা এবার কীভাবে করে, যে হোয়াটসঅ্যাপ বা উইচ্যাট ফেসবুক মেসেঞ্জার যাদের সঙ্গে কোলাবোরেশন করা আছে সেই কোলাবোরেশনের থ্রু দিয়ে আর কি চ্যাট সিম ইউজ করা যায়। এক বছরে একবার রিচার্জ করলেই হয়। তো এই ছিল আজকের শর্ট ভিডিও। তো স্টে টিউন, আমি আরও বাংলায় টেক এক্সপ্লেনেশন ভিডিওস বা কোনো আনবক্সিং বা রিভিউস বার করবো। তো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন ভিডিওটা। তো ওকে, টাটা।